ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া একবার এক ইন্ডিয়ান চাকরের প্রেমে পড়েছিলেন। ঠিকঠাক প্রেম না হলেও ঘটনা কিছুটা এমনই। ইংরেজরা আমাদের এই ভারত উপমহাদেশ শাসন করেছে বলতে গেলে প্রায় 200 বছর। এই 200 বছরে ঘটে গেছে অনেক ঘটনা, তার কতটুকুই বা আমরা জানি। এমন অনেক অজানা ঘটনা রয়ে গেছে যা ইংরেজরা কখনোই আমাদের জানতে দেয়নি। আমাদের আজকের গল্পটাও এতদিন অজানাই ছিল, 2010 সালের আগে কেউ জানতো না এই ঘটনার কথা। হ্যালো এভরিওয়ান, আমাদের আজকের গল্পটা ভিক্টোরিয়া অ্যান্ড আব্দুল সিনেমার। সিনেমাটা শুরুতে বোরিং মনে হলেও কথা দিচ্ছি শেষ অবধি গিয়ে আপনি অনেক ইমোশনাল হয়ে যাবেন। তো অনেক কথা বললাম, এবার চলুন গল্প শুরু করা যাক। সময়টা 1887 সাল। ইংরেজরা অলরেডি 29 বছর ধরে ভারতবর্ষ শাসন করে আসছে, সব কিছুই বলতে গেলে ইংরেজদের দখলে। সিনেমার শুরুতেই দেখানো হয় একজন লোক বাসার ছাদে দাঁড়িয়ে নামাজ পড়ছে, তার বাসাটাও ঠিক তাজমহলের সামনেই। এই লোকটাই আমাদের গল্পের প্রধান চরিত্র আব্দুল। আব্দুল জেলের একজন কেরানির কাজ করে, সারাদিন সে কয়েদীদের বিভিন্ন তথ্য তার ডায়েরিতে লিখে রাখে, বলতে গেলে এটাই তার চাকরি। একদিন এরকম লেখালেখি করার সময় জেলের গভর্নর তাকে ডেকে পাঠায়। গভর্নরের রুমে গেলে গভর্নর তাকে বলে, মিস্টার খারিম, মহারানীর শাসনের 50 বছর ফোর্টি উপলক্ষে আমাদেরকে ভারত থেকে একজন লম্বা ভারতীয়কে দিয়ে মোঘল কয়েন পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু এখানে তো আপনি ছাড়া আয়ত লম্বা আর কেউ নেই, তাহলে এই কাজটি আপনি করুন। আব্দুল এটা শুনে অনেক খুশি হয়ে যায়। পরদিন গভর্নর তাকে নিয়ে জাহাজের বন্দরে যায়, সেখানে সে তাকে মেজর বিগার সাথে পরিচয় করিয়ে দেয়। এই হচ্ছে মেজর বিগা, উদ্ভূত একটা নাম না, মেজর বিগা, বিগা কারো নাম হয়, যাই হোক। মেজর বিগা এই জাহাজের সবকিছু দেখাশোনা করে। মেজর বিগাও তার সাথে আরেকজন লোক নিয়ে এসেছে, এই লোকটার নাম মুহাম্মদ, সেও আব্দুলের সাথে যাবে। জাহাজ ছেড়ে দেওয়ার পর মেজর বিগা আব্দুল আর মোহাম্মদকে সবকিছু বুঝিয়ে দিতে থাকে, তাদেরকে কি করতে হবে, মহারানীর বাড়িতে কে কে আছে, এই সব কিছু। সব শেষে মেজর বিগা আব্দুলকে ওয়ার্নিং দিয়ে বলে, যত যাই হোক কোনোভাবেই সে যেন মহারানীর চোখের দিকে না তাকায়, সবসময় যেন মাটির দিকে মাথা নিচু করে তাকিয়ে থাকে। এই জার্নিতে আব্দুল খুব খুশি, সে জীবনে প্রথমবার ফ্রিতে ইংল্যান্ড যাচ্ছে, তাও সরাসরি মহারানীর সাথে দেখা করতে। কিন্তু আব্দুল বেচার আবার খুবই বিরক্ত, সে ইংরেজ কাউকেই পছন্দ করে না, সারাদিন মনে মনে সে ইংরেজদের গালিগালাজ করে। আরেকটা মজার কথা বলি, আপনাদের এখন ইংল্যান্ড যেতে হয়তো 5-6 ঘন্টা সময় লাগে, কিন্তু তখনকার সময়ে জাহাজে করে ভারত থেকে ইংল্যান্ড যেতে সময় লাগতো 2-3 মাস। ভাবতে পারেন, 2 মাস শুধু জাহাজেই থাকা লাগতো। আচ্ছা গল্পে আসি, ইংল্যান্ডে পৌঁছানোর পরে জাহাজ বন্দর থেকে তাদেরকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় এবং খুবই সুন্দর দুটো ড্রেস পরিয়ে দেওয়া হয়। সেখান থেকেই মেজর বিগা তাদেরকে নিয়ে মহারানীর প্রাসাদে যায়। সেখানে গিয়ে সে প্রাসাদের অনুষ্ঠানের প্রধানকে বলে, খেয়াল করেছেন সে কিন্তু বলেছে হিন্দুস। আসলে তখনকার সময়ে ইন্ডিয়ার মানুষদের ধর্মের কারণে হিন্দু ডাকা হতো না, ইন্ডিয়াতে থাকলেই তাদেরকে হিন্দু বলা হতো, যেমন বাংলাদেশে থাকলে বাংলাদেশি, আমেরিকায় থাকলে আমেরিকান, ঠিক তেমনটাই ইন্ডিয়াতে থাকলে হিন্দু। সেই অনুষ্ঠানের প্রধান আব্দুলকে দেখিয়ে দেয় যে কিভাবে মহারানীর সামনে তাকে মোহরটা উপস্থাপন করতে হবে। সেও মেজর বিকার মতোই তাকে ওয়ার্নিং দিয়ে বলে, মোহর দেওয়ার সময় কোনোভাবেই সে যেন মহারানীর চোখের দিকে না তাকায়। কিছুক্ষণ পর যথারীতি মহারানী আসে, বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তিরাও সেই অনুষ্ঠানে আসে, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া শেষে সেই লোকটা এসে আব্দুলকে মোহরওয়ালা ট্রেটা দিয়ে বলে, আগে যেভাবে বলেছি সেইভাবে উপস্থাপন করবে এবং ভুলেও চোখের দিকে তাকাবে না। আব্দুল তো অনেক নার্ভাস, সে মাটির দিকে তাকিয়ে কাঁপতে কাঁপতে হাঁটতে হাঁটতে মহারানীর সামনে ট্রেটা নিয়ে রাখে, কিন্তু রানী এটাকে এত গুরুত্ব দেয় না, সে জাস্ট একবার একটু তাকিয়ে দেখে, এতটুকুই। এদিকে আব্দুল মাথা নিচু করে পেছন দিকে ফিরে যাচ্ছিল, মহারানীর এত কাছে এসেও তাকে দেখার লোভ সে সামলাতে পারে না, সে মিটমিট করে মহারানীর দিকে তাকায়, মহারানীও তার দিকে তাকায়, তাদের চোখাচোখি হয়। আব্দুল তাকে দেখে কিছুটা মুচকি হাসে। মহারানী সারাদিন প্রাসাদে থাকে, তার দেখাশোনা করার জন্য শত শত কাজের লোক রাখা, রানীকে কিছুই করতে হয় না, তার গায়ের জামা কাপড়গুলিও কাজের লোকেরাই পরিয়ে দেয়। ঘুম থেকে উঠতেই প্রাসাদের কাজের লোকেদের প্রধান তাকে সারাদিনের রুটিন শুনিয়ে দেয়, তার কাজকর্ম সব কিছুই আগে থেকেই ঠিক করা থাকে। তো পরদিন বাড়ির কাজের লোকেদের প্রধান মিস্টার হেনরি রানীকে তার সারাদিনের রুটিন শুনিয়ে দেওয়ার পর জিজ্ঞাসা করে, ভারত থেকে পাঠানো উপহারটা তার ভালো লেগেছে কিনা। তখনই তার আব্দুলের কথা মনে পড়ে, সে তখন আব্দুলকে আরও কিছুদিন প্রাসাদে রেখে দিতে বলে। এদিকে আব্দুল তখন নিজের জিনিসপত্র গাড়িতে উঠাচ্ছিল ভারতে চলে যাওয়ার জন্য, মেজর বিগা দৌড়ে এসে তাকে থামায় এবং মহারানীর ইচ্ছার কথা তাকে জানায়। এখন মহারানীর ইচ্ছা তো আর ফেলে দেওয়া যায় না, বাধ্য হয়েই তাকে আবার থেকে যেতে হয়। মেজর বিগা তাদের অনুষ্ঠানের খাবার পরিবেশনের রুমে নিয়ে যায়, সে আব্দুলকে বলে যেন যখনই তাকে বলা হবে তখনই সে খাবার ট্রেতে করে রানীর সামনে গিয়ে উপস্থাপন করে আবার চলে আসবে। সময় মতো আব্দুল খাবার নিয়ে রানীর সামনে রাখে, খাবার
দেখেই সে সাথে সাথে রানীর পায়ে একটা চুমু দেয়। সেখানে উপস্থিত সবাই তো বেশ অবাক হয়ে যায়, এটা কি হলো। অনুষ্ঠান শেষে মেজর বিগা আব্দুলকে ধরে নিয়ে তাকে গালিগালাজ করতে থাকে তার এই কাজ করার জন্য। তখনই মিস্টার হেনরি এসে মেজর বিগাকে বলে, মেজর বিগা আপনি একে মারছেন কেন? রানী বলেছেন অনুষ্ঠান শেষ হওয়ার আগ পর্যন্ত এদেরকে যেন রেখে দেওয়া হয়। তিনি আব্দুলকে তার ফাশনাল রুম খাট বানানোর হুকুম দিয়েছেন। এটা শুনে মেজর বিগা তব্দা খেয়ে যায়। সে তাদেরকে নীল রঙের জামা পরিয়ে রানীর রুমে নিয়ে যায়। মোহাম্মদ রুমের বাইরেই দাঁড়িয়ে থাকে এবং আব্দুল ভেতরে রানীর সাথে দাঁড়িয়ে থাকে। মহারানী তার টেবিলে বসে তার রাজকর্ম করছিল, মানে কাগজপত্র দেখাশোনা করা আর কি। টুকিটাকি কাজে আব্দুল তাকে সাহায্য করতে শুরু করে। মহারানী তার বিভিন্ন রাজ নোটিশ কাগজপত্র এসব লেখালেখি করছিল। তখন আব্দুল বলে, আমার দেশে আমিও সারাদিন লেখালেখি করি, আমার একটা বিশাল বই আছে, আমি সেটাতেই লিখি। রানী মনে করে আব্দুল হয়তো কোনো লেখক। সে তাকে জিজ্ঞাসা করে, সে যদি লেখক হয় তাহলে এইখানে কাজের লোকেদের মতো মোহর দিতে এসেছে কেন? আব্দুল বলে, নিজের হাতে রানীকে কিছু দিতে পারাটা তার কাছে অনেক সম্মানের, তাই সে এখানে এসেছে। সে রানীকে আরও বলে, প্রাসাদের যত কার্পেট আছে সে সবগুলি নিজে পছন্দ করে পাঠিয়েছে, তাদের ফ্যামিলিও আগে কার্পেটের ব্যবসা করত। এটা শুনে রানী অনেক অবাক হয়। এদিকে প্রাসাদের সবাইও অনেক অবাক, ইন্ডিয়া থেকে আসা একটা কাজের লোককে রানী কেন এত কাছে রাখছে? ভেতরে কি হচ্ছে না হচ্ছে এসব জানার জন্য তারা সবসময় দরজায় কান পেতে থাকে। পরদিন রানী আব্দুলকে নিয়ে প্রাসাদের আরেক জায়গায় একাকী বসে। দূর থেকে বাড়ির অন্য কাজের লোকেরা দূরবীন দিয়ে তাদেরকে দেখতে থাকে। এদিকে আব্দুল রানীকে ইন্ডিয়ার তাজমহলের গল্প শোনাচ্ছিল, যে কিভাবে আকবর মমতাজের জন্য এই তাজমহল বানিয়েছে। রানী তার এই তাজমহলের গল্প শুনে নিজেও তাজমহল দেখার ইচ্ছার কথা বলে। এভাবেই সারাদিন প্রাসাদের বাগানে হাঁটতে হাঁটতে আব্দুল রানীকে ইন্ডিয়ার খাবার, ইন্ডিয়ার মানুষের নানা রকম গল্প শোনাতে থাকে। এসব শুনে রানী বলে, সে ইন্ডিয়াকে এসব দেখতে চায়, তবে বাড়ির লোকেরা এবং দেশের আর্মিরা কখনোই তাকে যেতে দেবে না। তারা মনে করে রানী সেখানে গেলে কেউ তাকে মেরে ফেলবে। এভাবে অনেক কথা বলতে বলতে আব্দুল একসময় তাকে আমের কথা বলে। আব্দুলের কাছে আমের স্বাদের কথা শুনে রানীরও অনেক আম খাওয়ার ইচ্ছা হয়। সে প্রাসাদে গিয়ে হেনরিকে বলে যে তার অনেক আম খাওয়ার ইচ্ছা হচ্ছে। হেনরি বলে, কিন্তু রানী এটা তো সম্ভব না, আম শুধুমাত্র ইন্ডিয়াতেই হয়, এদেশে আম হয় না। রানী বলে, আমি ইন্ডিয়ারও রানী, তুমি ইন্ডিয়া থেকে আম আনানোর ব্যবস্থা করো। কিছুদিন পর রানী তার প্রাসাদের অফিস রুমে তার রাজ কাগজপত্র নিয়ে বসে এবং হেনরি আসে তাকে সাহায্য করার জন্য। কিন্তু রানী হেনরিকে চলে যেতে বলে এবং হেনরির পরিবর্তে আব্দুলকে সাহায্য করতে বলে। এতে হেনরি অনেক অপমান ফিল করে। এত বছর ধরে হেনরি রানীর সাথে কাজ করছিল, হঠাৎ ইন্ডিয়া থেকে এক চাকর এসে রানীর এত প্রিয় হয়ে গেল, বাইরে গিয়ে সে অন্যদের কাছে নিজের রাগটা ঝাড়ে। এদিকে রানী আব্দুলকে বলে তাকে ইন্ডিয়ান ভাষা শেখাতে। এখন ইন্ডিয়ান ভাষা তো অনেক, হিন্দি, তামিল, গুজরাতি, মানে অভাব নেই। আব্দুল বলে ইন্ডিয়াতে প্রায় 1000-এর উপর ভাষা আছে, এর মধ্যে সে তাকে শুধু উর্দু শেখাতে পারে। উর্দু হলো ইন্ডিয়ার আগের মোঘল রাজা বাদশাদের ভাষা, আর সে নিজেও উর্দুই জানে। বাইরে থেকে বাড়ির অন্য লোকেরা কান পেতে শুনতে থাকে আসলে তারা ভেতরে করছেটা কি। এদিকে আব্দুল রানীকে উর্দু ভাষা শেখাতে থাকে। তাদের কথাবার্তার কিছুটা ক্লিপস আপনাদেরকে দেখাই, দোয়া করিয়েন যেন এটার জন্য কপিরাইট স্ট্রাইক না খাই, তাহলে সব কষ্ট একদম জলে চলে যাবে আমার। তো এসব শেষে রানী রুম থেকে বের হয়েই দেখে তার বড় ছেলে বার্টি দরজার সামনে দাঁড়িয়ে আছে এবং তার সাথে আরো অনেকেই বাইরে দাঁড়িয়ে আছে। সে রানীকে দেখেই বলে, আপনি এসব কি করছেন? আপনি কি সব ভাষা শিখছেন, তাও আবার বাড়ির কাজের লোকেদের সামনে? রানী বুঝতে পারে বাড়ির লোকেরা সবসময় সে কি কথাবার্তা বলে সবকিছুই কান পেতে শোনে, তাই সে পরদিন আব্দুলকে নিয়ে আলাদা করে বাইরে যায়। সেখানে গিয়ে রানী আব্দুলকে তার অনেক ইমোশনাল কথা শেয়ার করে। সে বলে তার মৃত স্বামী আলবার্টকে সে অনেক মিস করে, বলতে বলতে সে কেঁদে দেয়। আব্দুল তার চোখের পানি মুছে তাকে সান্ত্বনা দেয়। তখন রানী কিছু হৃদয়স্পর্শী কথা বলে। কথাগুলো হলো, সবাই মনে করে রানী হওয়া হয়তো খুব সুখের, কিন্তু আমি জানি রানী হওয়া কতটা দুঃখের। আমি সবসময় নিয়ম নীতির বেড়াজালে বদ্ধ থাকি, যুদ্ধ বিগ্রহের জন্য দুনিয়ার কোটি কোটি মানুষ আমাকে ঘৃণা করে, কিন্তু সবকিছু রানীর হাতে থাকে না, আমারও রুলস আছে, আমার জীবনটার আসলে কোনো উদ্দেশ্যই নেই। তখন আব্দুল বলে, আমরা দুনিয়াতে একটা বড় উদ্দেশ্য নিয়ে এসেছি, কোরআনে আছে আমাদের সবসময় অন্যের ভালোর জন্য কাজ করা উচিত। রানী এতদিন ভেবেছিল আব্দুল হয়তো হিন্দু, অর্থাৎ সনাতন ধর্মের, তার কাছে কোরআনের কথা শুনে সে অবাক হয়। আব্দুল বলে, সে একজন হাফেজ, তার পুরো কোরআন শরীফ মুখস্থ আছে। রানী অবাক হয়ে জিজ্ঞাসা করে, এত বড় বই কেউ কিভাবে মুখস্থ করে? আব্দুল বলে, অনেক মুসলমানরাই কোরআন মুখস্থ করে রাখে, তার বাবাই ছিল তার মুন্সি। এই মুন্সি ওয়ার্ডটা রানীর খুব ভালো লাগে। সে জিজ্ঞাসা করে,
মুন্সী মানে কি? আব্দুল বলে, মুন্সী মানে হলো টিচার, মানে শিক্ষক। রানী তখন তাকে বলে, তাহলে আজ থেকে তুমিও আমার মুন্সী, তুমি আমাকে উর্দু, কোরআন এবং ইন্ডিয়ার যা পারো সবকিছু শেখাবে। এদিকে আব্দুলের এই মুন্সী মানে শিক্ষক হওয়াটা প্রাসাদের কেউই পছন্দ করছে না। রানীর ছেলে বার্টি এসে রানীকে তার আপত্তি জানায়। রানী তাকে উল্টো ধমক দেয় তার পার্সোনাল বিষয় নিয়ে নাক গলানোর জন্য, আর তাকে জানিয়ে দেয় এখন থেকে আব্দুলও এই প্রাসাদ পরিবারেরই একজন সদস্য, এখন থেকে সে আর কোনো কাজের লোক না। কিছুদিন পর রানীর ইটালির ফ্লোরেন্সে যাওয়ার প্ল্যান থাকে। ফ্লোরেন্স একটা অসাধারণ সুন্দর জায়গা, ভিডিও শেষে গুগল করে দেখে নিয়েন। সেই যাত্রায় আব্দুল আর মোহাম্মদকেও সে সাথে নিয়ে যায়। আব্দুল ভুলবশত ট্রেনের মাঝে ট্রেন ব্রেক করার চেইনটা টেনে দেয় এবং ফলাফল যা হবার তাই হয়, সাথে সাথে ট্রেন থেমে যায়। সে রানীর রুমে যায় তার ভুলের জন্য ক্ষমা চাইতে। সেখানে রানী তাকে নিজের পাশে বসিয়ে নিজের ছবিওয়ালা একটা রাজকীয় লকেট উপহার দেয় এবং যত্ন করে এটাকে তার নিজের কাছে রেখে দিতে বলে। রানীর এই গিফট পেয়ে আব্দুল অনেক অনেক ইমোশনাল হয়ে যায়। কিন্তু আমাকে কেউ কোনো গিফট দেয় না, দিলে আমিও আব্দুলের মতো ইমোশনাল হয়ে যাইতাম। ফ্লোরেন্সে পৌঁছানোর পর সেখানের বাগানে হাঁটতে হাঁটতে আব্দুল রানীকে মোগল সম্রাটদের দরবার রুমের গল্প শোনায়। তখন রানী বলে, আমিও তো ইন্ডিয়ার রানী, আমারও একটা দরবার রুম থাকা দরকার, কি বলো? তারপর প্রাসাদে তারা একটা ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে আব্দুল রানীকেও গান গাইতে রিকোয়েস্ট করে। অন্যরাও আব্দুলের সাথে সহমত দেয়। রানী গান গাইতে শুরু করে। রানীর গানটা সুন্দর ছিল না? যাই হোক, অনুষ্ঠানের শেষে সবাই যখন ভেতরে কথা বলছিল, রানী তখন আব্দুলকে নিয়ে বারান্দায় আসে। আব্দুল রানীকে নিয়ে ইংরেজদের মতোই কাপল ডান্স করে। নাচা শেষে আব্দুল রানীকে বলে, আমি জানি আপনি আমার থেকে বয়সে অনেক বড়, সেই সাথে ইংল্যান্ডের রানী, কিন্তু আপনি আমার জীবনে অনেক অনেক স্পেশাল একটা মানুষ, এমনকি আমার নিজের বউয়ের থেকেও আপনি স্পেশাল। এখানে বউয়ের কথা শুনে রানীর মাথায় আকাশ ভেঙে পড়ে। রানী বলে, তুমি বিবাহিত? এতদিন বলনি কেন? আব্দুল বলে, আমি ভেবেছিলাম আমি বিবাহিত কিনা এটাতে কিছুই যায় আসে না। রানী তাকে অর্ডার করে সাথে সাথে ইন্ডিয়া ফেরত চলে যেতে, তবে গিয়ে তার বউকে নিয়ে আবার ইংল্যান্ডে ফেরত চলে আসতে। রানীর কথা মতোই আব্দুল ইন্ডিয়ায় গিয়ে বউকে নিয়ে ফিরে আসে। এর মাঝে রানী অনেক আশা নিয়ে আব্দুলের জন্য অপেক্ষা করছিল। আব্দুল আসতেই রানী নিজেকে আয়নায় একবার দেখে নিয়ে আবার বারান্দায় যায় তাকে দেখার জন্য। এর মাঝে কিন্তু প্রায় 4-5 মাস চলে গিয়েছে, কারণ আগেই বলেছি জাহাজে করে তখন যেতে 2-3 মাসের মতো লাগত। এর মাঝে রানী আব্দুলের জন্য আলাদা করে একটা ঘরও বানিয়ে রেখেছে, যেন সে তার বউ নিয়ে থাকতে পারে। আব্দুল গাড়ি থেকে তার বউকে নিয়ে নামে, সাথে তার শাশুড়িও থাকে। তার বউ এবং শাশুড়ি দুইজনই আপাদমস্তক একদম বোরখা দিয়ে ঢাকা থাকে। প্রাসাদের সবাই এটা দেখে অবাক হয়ে যায়, এটা আবার কেমন পোশাক? আব্দুল তার বউকে নিয়ে তার জন্য বানানো ঘরে যায়। কিছুক্ষণ পর রানী তার পরিবারের সব কাছের লোকেদের নিয়ে আব্দুলের বাসায় যায় একসাথে চা খাওয়ার জন্য। সবাই চলে যাওয়ার পর রানী আব্দুলের কাছে তার বউকে দেখতে চাওয়ার কথা বলে। আব্দুল তার বউকে এনে রানীকে দেখায়। বউয়ের হাসিটা দেখছেন? মানে এই হাসি দেখে আমার নিজেরই হাসি এসে গেছিল। মানে এমনি কেউ হাসে? তারপর রানী সবাইকে নিয়ে তাদের দরবার রুম উদ্বোধন করতে যায়। একদম ইন্ডিয়ান স্টাইলে দরবার রুমটা বানানো হয়েছে। তখন হেনরি রানীর জন্য আম নিয়ে এসে বলে, রানী আপনি আম আনতে বলেছিলেন, সেই কবে আম চাইছিল মনে আছে? প্রায় 5-6 মাস আগে। এতদিন পরে একটা আম নিয়ে এসে বলে, রানী আপনি আম চেয়েছিলেন, তাও যদি ভালো থাকতো, সেই আম গেছে নষ্ট হইয়া। আব্দুল আমটা দেখেই বলে, এই আম তো পচে গেছে। হেনরি তার মুখ কালো করে সরি বলে সেখান থেকে চলে যায়। মহারানী ভিক্টোরিয়া আব্দুলকে নিয়ে যেসব কাজকর্ম করে বেড়াচ্ছে সবাই তার উপর অনেক বিরক্ত, এমনকি দেশের প্রধানমন্ত্রীও রানীর উপর অনেক বিরক্ত। প্রধানমন্ত্রীর প্রাসাদ থেকে যাবার সময় হেনরিকে হুমকি দিয়ে বলে, যদি আব্দুলকে ফেরত না পাঠায় তাহলে সে তাকে চাকরি থেকে বের করে দিবে। হেনরি প্রাসাদের ভেতরে আসলে রানী তাকে মন্ত্রী কি বলেছে তা জিজ্ঞাসা করে। হেনরি বলে, আব্দুলকে নিয়ে মন্ত্রী অনেক বিরক্ত। রানী জিজ্ঞাসা করে, কেন? হেনরি বলে, সে একজন ইন্ডিয়ান, তার উপর মুসলিম। রানী বলে, মুসলিম হয়েছে তো কি হয়েছে? তখন হেনরি এবং ডাক্তার রিড বলে, ইন্ডিয়ান মুসলিম সৈন্যরাই বিদ্রোহ করেছিল, এমনকি ইন্ডিয়ার ইমামরা আপনার বিরুদ্ধে ফতোয়াও দিয়েছে। এটা শুনে রানী একদম চুপ হয়ে যায়, কারণ আব্দুল তাকে এ ব্যাপারে কিছুই বলেনি, সে শুধু ভালো ভালো কথাই বলেছে। তার অনেক মন খারাপ হয়। সে আব্দুলের সাথে দেখা করে এবং তাকে তার বউ নিয়ে ইন্ডিয়া ফিরে যেতে বলে। এটা দেখে পেছন থেকে বার্টি, হেনরি এরা অনেক খুশি হয়। রানী তার মন খারাপ করে তার নিজের রুমে চলে যায়। আব্দুলও তার মন খারাপ করে সেই জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকে। রাতের বেলা রানী তার রুমে বসে তার নিজের সিদ্ধান্তের কথা ভাবতে থাকে। তার মনে হয় কাজটা কি সে আসলেই ঠিক করেছে? দুনিয়ার সবাই তাদের নিজেদের কথা ভালোই বলে, কেউই আগবাড়িয়ে তাদের খারাপটা বলতে যায় না। সে সাথে সাথেই তার গাড়ি নিয়ে আব্দুলের বাসার সামনে যায় এবং তাকে আবার থেকে যেতে বলে। এটা শুনে আব্দুলের চোখ ভিজে আসে। সে খুশি হয়ে রানীকে অনেক অনেক ধন্যবাদ দেয়। রানী তখন তাকে জিজ্ঞাসা করে, তাদের বিয়ের এতদিন
হয়ে গেছে কিন্তু তাদের কোনো বাচ্চা কাচ্চা নেই কেন? আব্দুল কিছু বলতে পারে না। পরদিন রানী তার ব্যক্তিগত ডাক্তার মিস্টার রিডকে ডেকে বলে আব্দুলের বউকে একটু চেক আপ করার জন্য। ডাক্তার রিড বিরক্ত থাকলেও রানীর কথা তো আর কিছুতেই অমান্য করা যায় না, তাই সে বাধ্য হয়েই আব্দুলের বাসায় যায় তার বউকে চেক আপ করার জন্য। গিয়ে সে দেখে আব্দুলের বউ তো সম্পূর্ণ বোরকা পরা, সে দেখবে কিভাবে? সে বলে বোরকা পরা থাকলে আমি কিভাবে দেখব, তাকে অবশ্যই বোরকা খুলতে হবে। কিন্তু আব্দুল বলে সেটা কোনোভাবেই সম্ভব নয়। ডাক্তার বলে আমাকে তার জিহ্বা দেখতে হবে, বোরকা পরা থাকলে আমি জিহ্বা দেখতে পারবো না। তখন আব্দুলের বউ জাস্ট কয়েক সেকেন্ডের জন্য জিহ্বাটা একটু বের করে আবার ডাক্তার দেখার আগেই আবার তার বোরকা লাগিয়ে ফেলে। ডাক্তার বিরক্ত হয়ে সে ভালো আছে বলে সেখান থেকে চলে যায়। এদিকে রানীর ছেলে বার্টি এবং মিস্টার হেনরি খুবই চিন্তায় আছে কিভাবে আব্দুলকে প্রাসাদ থেকে বের করবে, তাই তারা ইনফরমেশন নেওয়ার জন্য মুহাম্মাদের কাছে যায়। তারা তাকে বলে আব্দুলের ব্যাপারে কোনো গোপন ইনফরমেশান তাকে দিতে পারলে তারা মুহাম্মাদকে টাকা পয়সা দিয়ে ইন্ডিয়া ফেরত পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। কিন্তু মুহাম্মাদ তাদের একটুও সাহায্য করে না এবং উল্টো তাদের কিছু কথা শুনিয়ে দেয়। তারা বের হলেই সাথে সাথে রানীর সাথে তাদের দেখা হয়। রানী তাদের দেখেই তাদের চাল বুঝে ফেলে এবং এই ব্যাপারে তাদের ওয়ার্নিং দিয়ে দেয়। তারপর ডাক্তার রিডকে জিজ্ঞাসা করে সে আব্দুলের বউকে দেখেছে কিনা। ডাক্তার জানায় ধর্মীয় কারণে তাকে পুরোপুরি দেখা সম্ভব হয়নি। তখন রানী বলে তাহলে আগে আব্দুলকে চেক আপ করতে, সমস্যা আব্দুলেরও থাকতে পারে। এটা শুনে ডাক্তার অনেক বেশি বিরক্ত হয়ে যায়। সে তখন হেনরিকে বলে 7 বছর ধরে মেডিকেল পড়াশোনা করলাম কি আমি ইন্ডিয়ান দেখার জন্য, কিন্তু রানীর কথা ফেলার কোনো উপায় নেই। সে বাধ্য হয়েই আব্দুলকে দেখতে যায়। আব্দুলের জায়গাটা দেখেই সে অনেক অবাক হয়ে যায় এবং এক দৌড়ে সেখান থেকে চলে আসে। সে হেনরিকে গিয়ে বলে আব্দুলের গনোরিয়া হয়েছে। আপনারা যারা জানেন না গনোরিয়া কি জিনিস, কষ্ট করে একটু গুগল করে নিয়েন, আমি বলতে পারবো না, আমার শরম করে। যাই হোক, হেনরি তো এই কথা শুনে অনেক খুশি। এবার তাহলে আব্দুলকে তাড়ানোর একটা অজুহাত পাওয়া গেল। হেনরি বার্টিকে নিয়ে সাথে সাথে রানীর সাথে দেখা করতে যায়। আব্দুল তখন রানীকে উর্দু ভাষা আর কোরআন শরীফ এসব পড়াচ্ছিল। বার্টি আব্দুলকে বের হয়ে যেতে বলে। তারপর হেনরি রানীকে বলে তারা খোঁজ নিয়ে দেখেছে আব্দুল একজন নিচু জাতের গরিব পরিবারের মানুষ, সে মোটেই কোনো কবি না, সে জেলের একজন সামান্য কেরানি মাত্র, তার পরিবারের সবাই অশিক্ষিত। বার্টিও তার সাথে তাল দিয়ে বলে আব্দুল শুধুমাত্র তার কাছ থেকে সুবিধা নিয়ে তাকে ব্যবহার করছে। হেনরি তার প্রমাণস্বরূপ কিছু কাগজপত্র রানীকে দিতে যায়। রানী তাদের কথা শুনে রেগে আগুন হয়ে যায়। তোমাদের এত বড় সাহস, তোমরা হিংসুটের দল, তোমরা আমাকে না জানিয়ে তাকে তাড়ানোর জন্য তাকে নিয়ে ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছ। সে আব্দুলকে ভেতরে ডাকে এবং সবাইকে আব্দুলের কাছে ক্ষমা চাইতে বলে। রানীর আদেশ তো আর ফেলে দেওয়া যায় না, তাই সবাই বাধ্য হয়েই আব্দুলের কাছে ক্ষমা চায়। রানী তারপর বলে আমি আজকেই আব্দুলকে নাইট উপাধি দিব। তখন ডাক্তার বলে আব্দুল একটা গনোরিয়া রোগী, তাকে আপনি উপাধি দিতে পারেন না। এটা শুনে রানীর মনের কোনো চেঞ্জ হয় না। সে বলে তুমি তো ডাক্তার, তুমি তার চিকিৎসা করে তাকে সুস্থ করো। বাইরে যেতেই ডাক্তার আব্দুলের গলা চেপে ধরে বলে আমি জীবনেও কোনোদিন তোর চিকিৎসা করবো না, চাকরের বাচ্চা। রাতের বেলা হেনরি আর ডাক্তার মিলে বাড়ির সব লোকেদের একসাথে করে রানীর বিরুদ্ধে বিদ্রোহ করার প্ল্যান করে। তারা সবাইকে বোঝায় একটা ইন্ডিয়ার নিচু জাতের লোক এনে রানী তাদের সবাইকে অপমান করছে। তারা সবাই একমত হয় যদি আব্দুলকে নাইট উপাধি দেয় তাহলে তারা সবাই বাড়ি থেকে কাজ ছেড়ে দেবে। প্ল্যান মতো একজনকে তারা পাঠায় রানীকে কথাটা জানানোর জন্য। সে ভয়ে ভয়ে গিয়ে রানীকে কথাটা বলে। রানী এই কথা শুনে অনেক রেগে যায়। সে বলে সবার অনেক সাহস হয়েছে দেখছি। সেই মেয়েটা ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। পরদিন বার্টি এসে রানীকে বলে যদি সে তার এই মুন্সি খেলা বন্ধ না করে তাহলে বাড়ির সবাই কাজ ছেড়ে দেবে এবং তাকে পাগল ঘোষণা করে অফিস থেকে সরিয়ে দেবে। এটা শুনে রানী বলে আমার বয়স 81 বছর, আমার 9টা ছেলে মেয়ে আছে, 50 বছর ধরে আমি শাসন করছি, নিজের হাতে 247টা আইন আমি বানিয়েছি, 11টা প্রধানমন্ত্রী আমি চেঞ্জ করেছি, তোমাদের এত বড় স্পর্ধা আমাকে পাগল ঘোষণা করবে, এখনই সবাইকে দরবারে ডাকো, কে কাজ ছাড়তে চায় আমিও দেখে নিতে চাই। রানীর কথা মতো সবাই প্রাসাদের দরবার রুমে আসে। রানী বলে যারা ইচ্ছা করে কাজ ছেড়ে দিতে চায় তারা যেন সামনে এসে এই কথাটা বলে, এর জন্য কোনো প্রকার শাস্তি সে দেবে না। কিন্তু কারোরই সেই সাহস হয় না, মানে সবারই এখন হাওয়া বের হয়ে গেছে, সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তারপর রানী সবার সামনেই আব্দুলকে রয়্যাল ভিক্টোরিয়ান অর্ডারের প্রধান বানিয়ে দেওয়ার ঘোষণা দেয়, মানে হেনরিকে সরিয়ে তার পদটা আব্দুলকে দিয়ে দিল আর কি। এটারই বলে কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে যাওয়া, মানে মাঝখান থেকে হেনরি তার পটটা হারাইলো আর কি। যাই হোক, বেশি উত্তেজিত হয়ে যাওয়ার কারণে রানী বাইরে গিয়ে মাটিতে পড়ে যায়। এদিকে মুহাম্মাদ অনেক দিন ধরে অসুস্থ থাকার কারণে সেদিন মারা যায়। মুহাম্মাদকে কবর দিয়ে ফিরে আসার সময় রানী আব্দুলকে বলে সে তার নিজের দেশে ফিরে যেতে, প্রাসাদের সবাই এখন তার শত্রু হয়ে গেছে, বেশিদিন সে আর তাকে আগলে রাখতে পারবে না, তারও অনেক বয়স হয়েছে। কিন্তু আব্দুল বলে তার জীবনের শেষ দিন পর্যন্ত সে রানীর পাশেই থাকবে যাই হোক না কেন। এভাবেই আর অনেক দিন চলে যায়, রানীর বয়স বাড়ে, সে আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, একসময় সে অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়। সবাই বুঝে রানীর মৃত্যুর সময় হয়ে এসেছে। সেই অসুস্থ অবস্থায়ও রানী বিছানায় শুয়ে শুয়ে শুধু মুন্সি মুন্সি করতে থাকে।
আব্দুল রুমের ভেতরে আসে। রানী তখন সবাইকে বাইরে যেতে বলে। আব্দুল রানীর পাশে বসে, তার হাত ধরে দুজনে বেশ কিছুক্ষণ কথা বলে। কথা বলতে বলতে আব্দুল ইমোশনাল হয়ে একদম কেঁদে দেয়। ডাক্তার এসে তখন আব্দুলকে বলে রানীকে ঘুমাতে হবে। আব্দুল বাইরে চলে যায়, রানী ঘুমিয়ে যায়, কিন্তু সেই ঘুমই হয় তার শেষ ঘুম। রুমের সবাই অঝরে কাঁদতে থাকে। বাইরে দাঁড়িয়ে আব্দুলও সব বুঝতে পারে। সে বুক ফাটিয়ে কাঁদতে থাকে। রানী তাকে চিরদিনের জন্য ছেড়ে চলে গেছে। বড় ছেলে হিসাবে রানীর জায়গায় বার্টি বসে। অফিসে বসেই সে দেখতে পায় রানী তার ডায়েরিতে অনেক উর্দু লেখা লিখে রেখেছে। এতদিন আব্দুলের কাছে সে অফিসে বসেই পড়ত। আব্দুল তাকে প্রতিদিন উর্দু আর কোরআন শরীফ শেখাত। বার্টি ভাবে আব্দুল আর রানীর কথা বাইরে ছড়িয়ে পড়লে তাদের রাজবংশের সম্মান নষ্ট হয়ে যাবে। সে সাথে সাথে আব্দুলের বাড়িতে লোক পাঠায় রানীর সাথে সম্পর্কিত সব কিছুই নষ্ট করে ফেলার জন্য, যেন কেউ কোনোদিন বলতে না পারে কোনো এক ইন্ডিয়ান মুসলিমের সাথে ইংল্যান্ডের রানীর কোনো সম্পর্ক ছিল। তারা সব কিছুই আব্দুলের বাড়ির সামনেই পুড়িয়ে ফেলে। আব্দুলের সে স্মৃতিটুকুকেও তারা ছাড় দেয় না। প্রতিটা ছবি, প্রতিটা উপহার, লেখা কাগজ সব কিছুই তারা পুড়িয়ে ফেলে। শুধুমাত্র থেকে যায় এই একটা লকেট। সেই লকেটটা যেটা ট্রেনে রানী আব্দুলকে দিয়ে বলেছিল যত্ন করে তার কাছে রেখে দিতে। সেই দিনই আব্দুলকে তার পরিবারসহ আবার ইন্ডিয়া ফেরত পাঠিয়ে দেওয়া হয়, আর চাপা দিয়ে দেওয়া হয় সেই ইতিহাস। 2010 সালে কোনোভাবে কিছু কাগজপত্র প্রমাণস্বরূপ পাওয়া যায়। এই হচ্ছে সেই আসল আব্দুল আর রানী ভিক্টোরিয়ার ছবি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। গল্পটি ভালো লাগলে শেয়ার করুন আপনার কাছের মানুষদের সাথে। আর হ্যাঁ, দেখতে থাকুন সিনেমনের অন্য ভিডিওগুলো। আসসালামু আলাইকুম। Little buttercup, dear little buttercup, oh little buttercup.